মদিনার মসজিদে নবী শরীফে আল্লাহ নবী কোলে যারা সাহাবীরা বসে রইলেন নবী সাহাবীরা বসে থাকতে থাকতে হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন একজন সাহাবিয়া মদিনার মসজিদে নবী শরীফের দক্ষিণ সাইড থেকে কান্নার আওয়াজ আসে আল্লাহ নবী আওয়াজ দিলে ও সাহাবী মা কি হয়েছে তোমার রোনা জালি কেন করো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার স্বামী বড় আপনার বিনিময়ে যদি আমার স্বামীটা একবার যদি কলেমা পড়ে নেন তবে নাজাত পেয়ে যাবে আল্লাহ নবী বললে ও মামে তুমি দেরি করো না ঘরেতে চলে যাও আমার তিনজন সাহাবি এখনই যাবে শেরে খোদা হযরতে আলী কে বললেন হযরতে উসমান কে বললেন হযরতে বেলাল কে বললেন ও আমার তিনজন সাহাবি চলে যাও বাবা আমার আলকামার বাড়িতে যাও আমার আলকামাকে কলেমা পড়িয়ে এসো আমার আলকামার জবান বন্ধ হয়ে গেছে যাও বাবা তোমাদের ভাই আলকামার কলেমাটা জাহির করে দিয়েছো কারণ আলকামা যদি কলেমা বিহীন মারা যায় আমি নবী তার জানাজা পড়তে পারবো না আমি কিন্তু নবী সাহাবীর কথা বলছি নদো শোধো না বিশ্বনবী কলেজের সাহাবী তিনজন মদিনার মসজিদে নবী শরীফ থেকে উঠে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে গিয়ে দেখে হযরত রাসূল পাকের সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছে চোখ দিয়ে টসটস করে পানির টুসা গড়াচ্ছে জবানে কোনো কথা নেই আল্লাহ নবী কোলে যারা সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই অবস্থা দেখে হযরত উসমান বললে ও ভাই আলকামা নবী পাঠিয়েছে একবার কলেমা পড়ে নাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ও ভাই আলকামা কলেমা পড়ে নাও নবী পাঠিয়েছে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আরহু ডুকরে ডুকরে কাঁদে আর ইশারা করে বলে বাইরে সাহাবীরা ও নবীর দরবার থেকে আসা মানুষেরা আমি আলকামা যতবার কলেমা পড়তে চাই আমার যেন পিছন দিক থেকে কে টেনে ধরে আছে আমি কলেমা পড়তে পারি না হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আরহু আবার হযরতে বেলাল বললে ও ভাই আলকামা আমি কলেমা পড়ছি তুমি একবার পড়ে নাও হযরতে আলকামা চোখ দিয়ে পানির টুসা গড়ায় হযরতে আলকামা বুঝাতে চায় আমার ভিতর থেকে কে টেনে আছে আবার জবান দিয়ে কলেমা বের হয় না আমার নবীর কাছ থেকে আমি শুনেছি আমার নবী পাক জবানে জানিয়েছে মৃতপন্ন অবস্থা মরণাপন্ন অবস্থা ব্যক্তির কাছে জোর কোণে কলেমা পড়ানো যাবে না শুনছেন তো নাকি মরণ মরণাপন্ন অবস্থায় ভীষণ সাজ্জায় সাহিত ব্যক্তির কাছে জোর করে কলেমা পড়াবেন না খবর আজ বল অনেকে মস্তানি মারে কথা ঠিক না বুঝতে অনেকে মস্তানি মারে না ভাই পড় 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 কলেমা পড় ইসরাইল বললেন আজরাইলকে দেখার সময় আজরাইলকে দেখার পরে মানুষ দুনিয়ার চিন্তা সম্পূর্ণ ভুলে যায় আল্লাহু আকবার ওই সময় যখন কলেমার তাকে দাওয়াত দেয়া হয় ওর ভিতরটা ভয়ে জড়সড় হয়ে যায় কম্পিত অবস্থায় থাকে তাকে জোর করে ডবল করে যখন কলেমা পড় না অধৈর্য হয়ে যায় জ্বালা এসে যায়
যদি একবার জবান দিয়ে বলে না আমি পড়ব না ওই সময় যদি আজরাইল জানটা নেয় বেঈমান হালাতে মরলো মাথায় ঢুকছেন বেঈমান হালাতে মারা যাবে আর ও যদি বেঈমান হালাতে মরে তোমার এই হুজুরগিরি জম্মের মতো ঘোষাবে তোমার শিখতে পাচ্ছেন তো নাকি তাহলে মৃত্যু সজ্জায় শায়িত যে সমস্ত ব্যক্তিরা অসুস্থ থাকবে একবার তার কাছে মাথার কাছে জোরে কলেমা পড়ে বলবেন ভাই আপনি পড়তে পারবেন সে যদি রায় দেয় আপনি একবার কলেমা পড়ান কোন সাড়া শব্দ নেই কিচ্ছু বলছে না আপনি বারবার বলছেন পড় 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 বেশি আমার ঘরের মেয়ে লোকগুলো এরকম করে এই কথা ঠিক না বুঝরে বলে ওই সব বনিশেরা সব জায়গায় বাস ফেলতেছে বলে ভাইজান এলাকায় মহিলা মারা গেলে আমাকে গোসল করায় মাশাআল্লাহ ভালো জিনিস বলে ভাইজান দুটো একটা মহিলার গোসল করাতে যে ঘৃণা হয় আমি বললাম আজ তুই গোসল করাতে যাস না তোর জন্য মানুষের গোসল দেওয়া হারাম মাথায় ঢুকিনি শরিয়াতের ভাষা হলো গোসল যারা করাবে তাদের অবস্থা ওই মৃত মৃতা ব্যক্তি ব্যক্তিনীর অবস্থা পৃথিবীর কোন মানুষের কাছে প্রকাশ করবে না শুনতে পাচ্ছেন তো নাকি সম্পূর্ণ হারাম আমরা করতে গোসল করাচ্ছি মানে আমার মতো নেকি আর কেউ ধুনতেস না আমার মতো নেকি বোধহয় আর কেউ ধুনতেছ না হ্যাঁ সব বলেছে ওই মৃত ব্যক্তি বা ব্যক্তিনীর চেহারার বর্ণনা ওর ভেতরে নোংরা কি ছিল দ্বিতীয় ওজন ব্যক্তির কাছে বললি মানে তোর জন্য জাহান্নাম বরাদ্দ করে ফেলেছি ওটা ছিল তোর কাছে একটা আমানত কথা বুঝতে পারছ না নাকি এসব নিয়ে তো আলোচনা হয় না স্টেজে হয় শুনেছেন হবে না খবরদার ছেলে হোক মেয়ে হোক নোংরা থাক আর পরিষ্কার থাক দ্বিতীয় কোন ব্যক্তিকে বলবেন না যারা গোসল করান গোসল দেন খবরদার কাউকে প্রকাশ করবেন না সম্পূর্ণ হারাম ও ভাইজানেরা নজরে যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানি সিনামা ও বোনেরা হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের ওই অবস্থা দেখে তিনজন সাহাবী হুজুর দৌড়ে দৌড়ে রাসূলের কাছে শেখ হাজি আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমাদের ভাই আলকামার অবস্থা শোচনীয় অবস্থা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি চলেন আপনি যদি না যান দেরি হয়ে গেলে আলকামা চলে যাবে আলকামা জানটা কবজ হয়ে গেলে সব শেষ হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি ভাই আলকামার জানাজা শরীক হতে পারবেন না ও বেজনেরা আল্লাহ নবী পাগলের মতো হয়ে গেছে দেন নবী মদিনার মসজিদে নবী শরীফে আল্লাহ নবী উঠে দাঁড়িয়ে বললে পাগলের মতো ছুটে 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 দেন নবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গজের দিকে শেখ হাজি জোরে বলবেন না উম্মতের খারাপ রাসূলের জীবনে সহ্য হয় না এটাই হলো আমাদের নবী একবার জোরে বলবেন না কি নবী পেয়েছি আমরা আর কি সর্বনাশ করছি আমরা হ্যাঁ হ্যাঁ ঠিক বলছি না ভুল বলছি জোরে বলবেন না কি সর্বনাশ করছি গো ও মেয়েরা নজরে যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানি সিনামা ও বোনেরা আল্লাহ নবী কোলে যারা সাহাবীদের নিয়ে নবী পাগলের মতো ছুটছে বাবা হযরত আলকামা বাড়ির কাছে শেখ হাজি আল্লাহ নবী কোলে যারা সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছে ডুকরে ডুকরে কাঁদে নবী আমার দীন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হে নবী জনাবে মুহাম্মদ
মোহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের কাছে এসে আওয়াজ দিলে আসসালামু আলাইকুম ও ভাই আলকামা দেখো আমি নবী এসেছি আমি নবী এসেছি পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু হযরত আলকামা ইশারা করে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর জবান দিয়ে আমার কলেমা বের হয় না হুজুর আমার জবান দিয়ে কলেমা বের হয় না আল্লাহ নবী বললেন বাবা আলকামা এই অবস্থায় যদি তুমি মারা যাও আমি রাসূলুল্লাহ তোমার জানাজা পড়াতে পারবো না ও বাবা আলকামা আমি নবী বলছি কলেমা বিনা যদি মৃত্যু হয় কবরটা আযাবের কবর হয়ে যাবে ও আমার আলকামা তুমি কলেমা পড়ে নাও কলেমা পড়ে নাও হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় ইশারা করে বলে আমি কলেমা পড়তে চাই কিন্তু ভিতর থেকে কে যেন আমাকে টেনে ধরে আছে আল্লাহ নবী বললে ও আলকামার বিবি দেরি করো না বলো বলো তোমার কি শ্বশুর বা শাশুড়ি মা বেঁচে আছে ভাই আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার শ্বশুর শাশুড়ি বেঁচে নেই আমার শাশুড়ি হায়াতে আছে শ্বশুর হায়াতে নাই কোথায় তোমার শাশুড়ি মা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই যে পোড়ো ঝোপড়া ঘর ওই ঘরে আমার শাশুড়ি থাকে কোথায় থাকে বললো মারে শুতে দিয়েছে নিচে ওর কবরে বাস পড়বে না পড়বে না এই কথা বলছেন না কেন ওর মা ও যখন ছোট ছিল ইচ্ছা করলে ওর মা ঠান্ডা মেজের উপর শুয়ে দিয়ে নিজেদের কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকতে পারতো কুলাঙ্গার একবারও বোঝেনি যখন আমার ভাষা ছিল কান্না আমার ভাষা ছিল কান্না মা দুধ দাও বলতে পারি পেটে যন্ত্রণা হচ্ছে বলতে পারি পায়খানা পেয়ে গেছে বলতে পারি যা হচ্ছে সব কান্না এটাই তো ভাষা নাকি এই কান্না ভাষার ভিতর দিয়ে তোর ক্ষুধা পাওয়া পায়খানা পাওয়া পেটের যন্ত্রণা হওয়া মা বুঝতে পারত এটাই হলো তোর মা একবার জোরে বলে জোরে বলবেন না কই তোর মায়ের মনে কষ্ট একবার মাকে জিজ্ঞাসা করেছিস না বিবি বলেছে কে বলেছে গোলে 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 যান বলেছে যখন ঠিক বিবি তোর এতই আপন তোর বিবি তোর কাছে এতই আপন ঠিক আছে একদিন পরীক্ষা করে দেখ বিবির কাছে এসে বল বিবি আমার দুটো কিডনি খারাপ হয়ে গেছে ডাক্তারে বলেছে ডায়ালাইসিস করে দেখে বলেছে ল্যাবরেটরিতে পরীক্ষা করে বলেছে তোমার ঘন ঘন ডায়ালাইসিস করতে হবে দুটো কিডনি দুটুই ড্যামেজ 40 দিন সময় এই 40 দিনের ভিতরে ডায়ালাইসিস করতে হবে তার সাথে একটা হলেও কিডনি প্রতিস্থাপন করতে হবে মানে অন্য জনের কিডনি বসাতেই হবে নইলে তুই আর বাঁচবি না তোর আপনজন বিবিকে শোনা দেখবি ইসামতির বাপ ভেঙে ফেলে কান্না শুরু করে দেবে এই কথা ঠিক না মুজুরি বলে বলে পাগল হয়ে যাচ্ছে খেতে হ্যাঁ তুই বলে আমি বাঁচবো না আমি এই করব সেই করব বলবি না বলবি ওটা হলো উচ্ছলনার কান্না কথা বুঝতে পারছেন না কিসের কান্না চলো না প্রমাণ করবি কি করে বুঝতে পারবি কি করে ঘুরিয়ে বলতে হবে কচির বাপ তুই কাঁদিস না শোন না কাঁদিস না ডাক্তারে বলেছিল একটা পরামর্শ দিয়েছিল বলবো চোখের পানি মুছে বলতেছে হ্যাঁ বলো ডাক্তারে বলেছে
তোমার বিবির এনকুনি তোমার বিবিরি পরীক্ষা করে দেখি যদি ভাবি দুটো কিডনি থাকে একটা কেটেলে আপনারতে বসিয়ে দেব বিবি চকি পাঁচ মিনিট বলতে আব্বার বাড়ি যাব আব্বার বাড়ি কি বলছো বাবা বাবাই যাব বাবাই বাবার বাড়ি যাব হ্যাগো তাকে এটা কি বলে আমি বলবো আব্বার বাড়ি যাই তাড়াতাড়ি গুছিয়ে যা জোয়াল নিয়ে হাওয়া শ্বশুর বাড়ি থেকে এবার ফোন করছে সব বনেছে থেকে থেকে আমার কিডনি দি হা তুই মর 40 এর খানায় যাবা আপন ফুড়ুত जन्म दुखिनी बोर कथा शुने जे दो बच्चर तीन बच्चर खेते दिस मा के मा डिस गाली गलाज कर गर्भधारिणी मायर का एक ही कथा निये जा जन्म दुखिनी मा रे अम्मा बोधाय बाजबो ना बोधाय बाजबो ना जे मा के तु दो बसर खेते दिसनी जे मा के तु मा बोले डाकिस ना ओई मा शुधु तोर मुख थेके एक बार शुनबे आमी आर बाजबो ना घरेर दरवाजा खुले पागलेर मतो छुटे छुटे एसे जड़िए धरबे गाए हाथ बोलाबे कि हयेछे बाप एमन कथा तुई बोलिस ना बाग দু বছর ধরে আমার সঙ্গে আলাপ করিসনি খেতে দিসনি ওটা আমার কোনো কষ্ট নয় আজকে তুই আমাকে মা বলে ডেকেছিস জ্যান্ত আছিস এটাই হলো আমার জীবনের বড় আনন্দ একবার জোরে হবে না ও বাবা ছেলে ওই কথা বলিস কেন বাবা না মার ডাক্তারে আমায় বলেছে আমার দুটো কিডনি নাকি নষ্ট হয়ে গেছে আমি আর বাঁচব না ডাক্তার বলেছে নতুন কিডনি দিতে হবে হলেও একটা মা ওই সময় বলে মা জন্ম দুখিনী মার মুখের উপর এক হাত চাপা দেয় ওই কথা বলিস না বাপ আমি তোর মা বেঁচে আছি তুই মারা যাবি এটা হতে পারে না চল বাবা ছেলে সোনার মানিক চল একবার কলিকাতায় চল ডাক্তারকে দিয়ে পরীক্ষা করায় আমার দুটো কিডনি যদি ভালো থাকে একটা দিলে তুই দুর্বল হয়ে যাবি একটা দিলে কিডনি দুর্বল হয়ে যাবি বাপ একটা নয় আমি আমার দুটো কিডনি তোকে দিয়ে হাসি মুখে মৃত্যুটাকে মেনে নিয়ে কবরে চলে যাও বেঁচে থাকবা আমার কিডনির বিনিময়ে যদি তোর হায়াত বাড়ে আমি মা কবরে যেতে রাজি দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আওয়াজ দিয়ে পড়ো আওয়াজ একদম বের হচ্ছে না বারজুলির অবস্থা তো এরকম ছিল না একটু আওয়াজ দিয়ে হবে না আল্লাহুম্মা আরো জোরে হবে ওয়ালা আলিম কে মহাগণ কে মহাগণ কে মহান বল কে মহান কে মহাগণ কে মহাগণ কে মহান বল কে মহান আকাশের নীলিমা রাতের পূর্ণিমা কোকিলের জুড়ি হবে না কে মহাগণ কে
মহান কে মহান বল কে মহান লা ইলাহা ইল্লাল্লাহ যার প্রেমে দিন শেষে রাত আসি ঘুরে ফিরে যার নামে আকাশ গোতে বৃষ্টি ঝরে নারাই তাকবীর যার প্রেমে দিন শেষে রাত আসি ঘুরে ফিরে যার নামে আকাশ গোতে বৃষ্টি কে মহান কে মহান কে মহান বল কে মহান কে মহান কে মহান কে মহান বল কে মহান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যার প্রেমে নদী ছোটে দূর থেকে বহু দূরে যার নামে শোনা যায় ঢেউয়ের তরঙ্গ সাগরে জোরে বলবেন না নারাই তাকবীর যার প্রেমে নদী ছোটে দূর থেকে বহু দূরে যার নামে শোনা যায় ঢেউয়ের তরঙ্গ সাগরে জোরে বলবেন না কে মহান কে মহান কে মহান বল কে মহান কে মহান কে মহান কে মহান বল কে মহান আকাশের নীলিমা রাতের পূর্ণিমা কোকিলের কুহুগান বল কার দান কে মহান কে কে মহান বল কে মহান লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ যার প্রেমে ডানা মেলে পাখি ওড়ে আকাশ পানে ঝর্ণারা বয়ে চলে যার নামে গানে গানে ছিলে বলবেন না নারাই তাকবীর নারাই তাকবীর যার প্রেমে ডানা মেলে পাখি ওড়ে আকাশ পানে ঝর্ণারা বয়ে চলে যার নামে গানে গানে সবখানে শুনি ইজার স্লোগান জোরে হবে না ছিললে হবে না কে মহান কে মহান কে মহান বল কে মহান কে মহান কে মহান কে মহান বল কে মহান লা ইলাহা ইল্লাল্লাহ আমার নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানি সিনেমা ও বোনেরা ও বার জুলে সোনার মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো পৃথিবীর জমিনে কেউ যদি নিঃস্বার্থের ভালোবাসা কেউ কাউকে দিয়ে থাকে সেটা অন্য কেউ নয় সেটা হলো তোর মার বাপ নিঃস্বার্থের ভালোবাসা আর বাকি যত যা আছে সব ভেজাল বোঝাতে পারলাম না ভাই ভাইকে ভালোবাসে যদি সুবিধা দিতে পারে তাহলে ভাই যায় যায় ভালোবাসে যদি সুবিধা দিতে পারে তবে তো হয়
কথা বলেন না কেন মামা ভাগনাকে ভালোবাসে যদি সুবিধা দিতে পারে তবে হলো ভাগনা এ না জয় যুবকেরা চাচা ভাইকে ভাইপোকে ভালোবাসে ভাইপো চাচাকে ভালোবাসে সব আপনকা ধান্দা ও বাবা জিরা পৃথিবীর বিজ্ঞানীরা আজকে বলছে গোটা পৃথিবীর জমিনে অক্লান্ত পরিশ্রম নিঃস্বার্থে যদি কেউ করে থাকে পৃথিবীর জমিনে দুটো ব্যক্তি একটার নাম হলো মা দ্বিতীয়টার নাম হলো মায়ের হাতটা সন্তানের কম্বলের উপর দিয়ে বেঁধে রেখেছে কেন বলেন সন্তান যেন হাত ছাড়া না একবার জোরে বলবেন না ঘুমুতে ঘুমুতে হঠাৎ হঠাৎ আমার ঘুম ভেঙে গেছে কেন আমার ছেলে কোথায় আজকে স্বামী স্ত্রী ঘুমোচ্ছে স্ত্রী পা স্বামীর মুখে স্বামীর পা স্ত্রীর মুখে ঘুমোচ্ছে ইন্টারন্যাশনাল ঘুম কথা বোঝাতে পারলাম যে ঘুমুতে ঘুমুতে কাপড় দুজনারই উঠে গেছে ইংলিশ ঘুম কথা বুঝতে পারছেন ইংরেজি গান ঘুম হচ্ছে এর পেছনটা পুরো মুখের কাছে আচ্ছা বলেন দিন বাপ রে বাপ রাতের অন্ধকারে যদি একবার ফুস হয় ওরে তো গুষ্টি উদ্ধার হয়ে যাবে না হ্যাঁ ঘুমের ভিতরে কোনো আদব নেই কিচ্ছু নেই স্বামী স্ত্রীর ঘুমানোর নিয়ম হচ্ছে এক বালিশ কথা বুঝতে পারছেন স্বামী স্ত্রী এক বালিশে শোয়া হচ্ছে নবীর সুন্নাত একবার জোরে বলবেন না জোরে হবে না স্ত্রী আর স্বামীর মাঝখানে ফাঁক রেখে দিয়েছে শয়তানকে শোয়াবে অথচ বিশ্ব নবী বলছে স্বামী স্ত্রী যখন বিছানায় শয়ন করবে দুজনের মাঝখানে যেন ফাঁক না থাকে একবার জোরে বলবেন আছে সব ঠিক আছে স্ত্রী একটা এরকম ধামড়া পালা মাল নিয়ে রেখে দিয়েছে স্বামী এরকম একটা ধামড়া পালা সব পেছন এর দিক পেছন ও এর দিক পেছন দুই মুখ হয়ে দুজন ঘেটে ঘুমতে ঘুমতে রাত কেটে গেছে তা আল্লাহ করে এই বাট ঝুলে লেখার মা বোন এরকম করে এরা সব ভালো হ্যাঁ স্বামী ঘুমিয়ে গেছে কিনা বারবার চেক করতেছে হাতটা এরকম ধরে ঘোরাচ্ছে স্বামীও সেরকম বুদ্ধিমান চুপ করে দেশ কিচ্ছু বলে হাত যা করে তাই ও মেনে নেই চোর ধরবে চোর চোর ধরবে গো কি কাঁদছে স্ত্রী কাঁদছে হ্যাঁ গো লাভ মেরে উঠেছে স্বামী বুঝতে পেরেছে কানেকশন ফল্ট হচ্ছে বোধহয় স্ত্রী কেন্দ্রে বলছো তুমি বুঝবো না স্বামীর পাশে শুয়ে শুয়ে স্ত্রী অন্য কোন পুরুষের সঙ্গে কান্নাকাটি ফেলে দিয়েছে তাহলে এ ডাকি শুয়ে আছে বাঁধন নাকি হারা না না পাট চুলে সব হয় এরা সব ভালো ও মেয়েরা নজরে যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিষিদ্ধ মা ও বোনেরা আলোচনা বোঝবার চেষ্টা করো আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলে বাবা সাহাবীরা আমি নবী জানিয়ে দিয়ে গেলাম এমন একটা দিন আসবে সময় আসবে স্বামী থাকার পরে স্ত্রী থাকার পরেও পৃথিবীর জমিনে
মানুষগুলো অন্য অবৈধ সম্পর্কের তালাশে থাকবে বাবা পৃথিবীর জমিনে স্বামীর ঠিক অগ্রাধিকার অন্য পুরুষকে দেবে অন্য পুরুষের চাহিদা অন্য পুরুষ বেগানা পুরুষের পছন্দ জিনিসটা এই মহিলার পছন্দ হয়ে যাবে স্বামীর পছন্দের জিনিস তার পছন্দ হবে না ও আমার সাহাবীর আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম তখনই আমার আল্লাহ কঠিন কঠিন মহামারী কঠিন কঠিন রোগ দান করবে হচ্ছে না হয় নে স্বামী একটা পছন্দ করে ঘটক পুকুর ভাঙর বাজার থেকে ভালো একটা শাড়ি কালারফুল নিজের পছন্দ মতো শাড়ি চাইনি এর মনে লেগে যায় যে একটা ভালো একটা শাড়ি কিনে নিয়ে যায় কোচির মাধ্যম কফি একটু ভালো দামে বিক্রি হয়েছে একটা কিনে নিয়ে যায় বাড়ি আর বলছে কই গো কোচির ভাই এসো সে তোমার জন্য একটা শাড়ি নিয়ে যায় দূর এই শাড়ি যা কি বলছে শাড়ি যা তো চকি কি উলাউটো হয়েছে নাকি তো চকি ঘটেনি আর কালার ঘটেনি ভাই আর ভাইনি তো ভাই পুরো ভেড়া আর ভেড়া হবেই তো তিনটে চারটে করে লোন এনে রেখে দিয়ে কথা বললি মার মহিলা সমিতি বন্ধন করো না না আমাদের দিকে নেই নড়ে বসতেছেন কেন যে ঘরের মহিলারা মহিলা সমিতি বন্ধন গ্রুপের টাকা তোলে সেই ঘরের পুরুষগুলো ভেড়া ছাড়া পুরুষ হতে পারবে না কথা ঠিক না ভুল জোরে বলে সব ভেড়া একটাও পুরুষ না শাড়ি তুই দূর শাড়ি তুই পর ভেড়া আর কিছু বলার নেই চুপ করে তা চেঞ্জ করলে যা পারো তাই করো গে যাও ও আবার সেই হেঁটে 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 গিয়ে এত রাস্তা ভাঙর বাজারে যেয়ে বলতে চাই এই শাড়ি তোর ভাবি পছন্দ হইলো একটা আলাদা শাড়ি দে দামি ভালো দে আবার একটা কালারফুল ভালো দামি শাড়ি দিয়েছে ওইটা এনে দেখ কিছু মত দেখ সামনে আনতে হবে না দূর কর পছন্দ হইবে বুঝ দিবে রেছে ও নিজে যাবে কথা বুঝাচ্ছে ও যাবে ভাঙড় মার্কেটিং করতে যাবে ও সব আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলে বাবা সাহাবীরা মহিলারা বাজার দখল করবে দখল করবে হয়েছে না হয়নি ও ভাঙড় বাজারে যেতে হবে এই বাজারটা ফিরে দেয় সুপার মার্কেটটাই যা কটা ছেলে আর কটা মেয়ে গুনিয়ে দিন এই জওয়ানে যা ও নজয় যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশি না মা ও বোনেরা আল্লাহর বিপাক জবানে জানিয়ে দিয়ে গেল কায়ামতের আলামতের ভিতরে সত্তরটা আলামতের ভিতরে কি আলামত হলো বাজারগুলো মহিলারা দখল করে ফেলবে আর ওই বাজারে কেনা বেচার থেকে বেশি জেনা ব্যবিচার হবে